বনগাতে সাড়ম্বরে পালিত হলো শিশু দিবস। অনুষ্ঠানে রাখি বেঁধে ফুল দিয়ে স্বাগত জানানো হয় শিশুদের। আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতার। প্রতি বছর 14ই নভেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস। এই একই দিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। নেহরু বাচ্চাদের কাছে চাচা নামে পরিচিত ছিলেন। তার জন্মদিন উপলক্ষেই মূলত দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। জওহরলাল নেহরুর জন্মদিন এবং শিশু দিবসকে সামনে রেখে বনগাঁ জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটির পক্ষ থেকে পালিত হয় এই দিনটি। এই বিষয়ে জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটির সদস্য অমিত দাস জানান, আমরা প্রতি বছর জওহরলাল নেহরুর জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে শিশু সমারোহের আয়োজন করি। সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুদেরকে গোলাপ ফুল বিতরণ করা হয়, সেই সাথে সকল শিশুদের হাতে রাখি পরানো হয়। কারণ জওহরলাল নেহরু সবসময় সম্প্রীতির বার্তা বহন করতেন। পাশাপাশি যে সকল খেলাধুলো হারিয়ে যেতে বসেছে, এদিন সেই সমস্ত খেলাধুলোর আয়োজন করা হয়েছে শিশুদের জন্য। এই বিষয়ে তিনি আরো জানান, এই শিশু সমারোহ অনুষ্ঠানে সহস্রাধিক শিশুর সমন্বয় ঘটে। আমরা শিশুদেরকে এই উৎসবে গোলাপ প্রদান করি, কারণ জওহরলাল নেহরু শিশুদেরকে ভালোবাসতেন এবং গোলাপকেও ভালোবাসতেন এবং গোলাপ শিশুদেরকেও প্রদান করতেন। তাই আমরা শিশুদেরকে গোলাপ প্রদান করি। আমরা এই উৎসবে রাখি পরিয়েছি শিশুদেরকে, তার কারণ জওহরলাল নেহরু সম্প্রীতির বার্তা আমাদের দেশের এরিয়া এরিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন। তাই সেই সম্প্রীতির বার্তাকে বজায় রাখার জন্যে আমরা এখানে শিশুদেরকে রাখি পরাবার ব্যবস্থা করেছি। আমরা শিশুদেরকে জওহরলাল নেহরুর টুপি প্রদান করেছি, কারণ জওহরলাল নেহরু সবসময় মাথায় টুপি পরিধান করে রাখতেন। এছাড়া আমরা শিশুদেরকে নিয়ে ব্যায়াম প্রতিযোগিতা, আমরা যেসব খেলাধুলা হারিয়ে গিয়েছে অর্থাৎ লুপ্তপ্রায় খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা, এগুলো আমরা এখানে অনুষ্ঠিত করেছি। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, আজ প্রায় 1000-এরও বেশি শিশুদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সঙ্গে শিশুদেরকে গোলাপ ফুল দিয়ে হাতে পরিয়ে দেওয়া হয় রাখি। পাশাপাশি আজ যেহেতু শিশু দিবস, সেই কারণে প্রত্যেক শিশুদেরকে দেওয়া হয় উপহার। এছাড়াও শিশুদের জন্য নানান খেলাধুলোর ব্যবস্থাও করা হয় সংগঠনের পক্ষ থেকে। শুধু তাই নয়, এবছর দুস্থ মানুষদেরকে এই সংগঠনের পক্ষ থেকে বস্ত্রদান করা হয়। এবছর 11তম বর্ষে পা দিল জয়পুর আমরা কজন কালচারাল সোসাইটির এই অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে পৌরপ্রধান জানান, এদিনের এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আনন্দিত সকল শিশুরা। সেই সঙ্গে শিশুদের সাথে সময় কাটাতে পেরে আনন্দিত সংগঠনের সদস্যরাও। 1889 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে সামনে রেখে ভারতবর্ষের এই শিশু দিবস পালন হয়। বনগাঁয় আমরা কজন কালচারাল সোসাইটি যে ক্লাবটি আছে, সেই ক্লাবের আজকের এই অনুষ্ঠান। এখানে 1500-এর উপরে বাচ্চা শিশুরা এসছে, তারা অঙ্কন প্রতিযোগিতা করছে। যেসব মায়েরা বনে কাঠ কুড়িয়ে বেড়ায় তাদের নিয়ে, সেই মারা যেভাবে শিশু সন্তানদের বা যারা ভালো পালন করে তাদেরকে আজকে এখানে আনা হয়েছে। আমরা অভিভূত, আজকের এই অনুষ্ঠানে প্রতি বছরই আসি, এবার আরও উৎকর্ষতা বাড়িয়েছে। শিশুদের প্রতি যে দায়বদ্ধতা সরকার এবং সাধারণ মানুষ মা বাবা সকলে, সেটাকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান। আমরা সকলে যেন শিশুদের প্রতি, শুধু নিজের শিশু নয় অন্য শিশুদের প্রতি, আমরা যা নিজেদের কর্তব্যটা করি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।